এখন আমাদের পুকুরে জলে ভর্তি, যেহেতু বর্ষাকাল, জল টইটুম্বুর, মাছেরা খুব আনন্দে খেলা করে বেড়াচ্ছে। পেয়ারা গাছে দেখুন ভর্তি পেয়ারা হয়েছে, রাত্রিবেলা বাদুর এসে বসে, বসে খেয়ে খেয়ে সব ফেলে দেয়। বাচ্চা কম বাড়িতে, কে খাবে? ওই বাদুর পাখি এরাই খেয়ে নিচ্ছে সব। এই কাঞ্চন ফুলের গাছ, জবা ফুলের গাছ, কামিনী ফুলের গাছ, কত বড় কামিনী ফুলের গাছ! এখন গাছের ডাল কেটে দিয়েছিল, আবার হয়েছে সুন্দর হয়ে, এখন তো এবার বর্ষায় ফুলে ভর্তি হয়ে যাবে। জাম গাছ, আম গাছ, এটা স্থলপদ্মের গাছ। তো কুঁড়ি আসার সময় হয়ে গেছে, মা আসবে, কুঁড়িও আসবে, ফুলও ফুটবে। বাড়ির ভেতরেও আছে, এগুলো বাড়ির বাইরে। এই কারি পাতার গাছ কত বড় হয়েছে, ডাল কেটে দেয় আবার হয়। কারি পাতার গাছ, আপনারা যে কারি পাতা বাজারে কিনে খান, অনেকের অবশ্য টবেও হয়। এই দেখুন দোলন চাপার গাছ দেখাচ্ছিলাম, কুঁড়ি ভর্তি, সকালে ফুল যেগুলো ফুটেছে পূজোর জন্য তুলে নেওয়া হয়েছে। এগুলো তো জানেন অনেকেই, নাগপঞ্চমীর গাছ, সাদা সাদা ফুল হয়, খানিকটা চিনে গোলাপ বা কাঠ চাপার মতো হয় ফুলগুলো দেখতে। চারিদিকে এখন বর্ষাকালে গাছে ভর্তি। এটা লাল লঙ্কা যাওয়ার গাছ, আর নিম পাতা, নিম গাছ কেটে দিয়েছিল, তার গোড়া থেকে আবার হয়েছে ভর্তি। কিরে তুই আবার এখানে কি করতে এলি, কুকুরটা ঘুরে বেড়াচ্ছে। এই পাড়ার কুকুর সব চলে আসে ঘুরে বেড়ায়। মাছ আটকানোর জন্য এই পাড়ে জাল দিয়ে দেওয়া হয়েছে, যাতে মাছ পালিয়ে গিয়ে অন্য পুকুরে না চলে যায়। আর পাশে যাদের ডোবা তাদেরও তো পানা ভর্তি হয়ে গেছে। চারিদিকে গোসাপ ঘুরে বেড়াচ্ছে কাঠের উনুনে। এখন আমাদের ভাত বসেছে, এটা আলাদা একটা, বাইরে উনুন করে কাঠ জাল দিয়ে। বা বাঁশ ঝাড় প্রচুর রয়েছে আমাদের ওদিকে, সেই বাঁশ গাছ, বাঁশ বিক্রি হলেই তার কঞ্চি হয়, সেই কঞ্চিগুলো কেটে কেটে বিক্রি হয়, বা শুকনো বাঁশগুলো কেটে। এখানে একদম আঁটি বাঁধা রয়েছে, লোক আছে কেটে দেওয়ার, দিয়ে এগুলো সুপুরি পাতা, সুপুরি পাতা জাল দেওয়া হয়, নারকোল পাতা জাল দেওয়া হয়, আর কিছু কিছু আবার কাঠি চেঁচে ঝাড়ু বানানো হয়, আবার কিছু জাল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ভাত হচ্ছে এখন, দেখুন আমাদের সাদা লঙ্কা যাবার গাছ, গাছ ভর্তি ফুল হয়েছিল, আমাদের পাড়ার লোকও এসে তুলে নিয়ে যায়। তো দেখুন এই দেখুন সাদা লঙ্কা যাবার গাছ এখনও হয়ে রয়েছে, একটা দুটো ছড়িয়ে ছিটিয়ে, বাকি সব তুলে নিয়ে ঠাকুরের পুজোয় কাজে লাগিয়েছে। এইখানে কাঞ্চন ফুল গাছ বড়, এটা সাদা, ওদিকে গোলাপি আছে, আর বাতাবি লেবু হয়ে রয়েছে দেখুন গাছ ভর্তি। বাতাবি লেবু সেও পড়ে পড়ে নষ্ট হচ্ছে, খাবার লোকের অভাব। আর পাড়ার নিজে কাঁঠাল গাছ তো সব, মানে এখন কাঁঠাল আর নেই, মানে একটা দুটো এখনও দেখুন গাছে রয়ে গেছে, এই একটা আর ওইখানে একটা এখনও রয়ে গেছে, বাকি গাছ ভর্তি কাঁঠাল। এখন তো কাঁঠাল শেষের সময়, ওখানেও নিম গাছ আছে বিরাট, ওদিকে কলা গাছ, বেল গাছ, দেখুন পান হয়ে রয়েছে কত দেখুন আমাদের, এগুলোকে বলে গাছ পান। এগুলো অনেকে খায়, আবার পুজোর কাজেও লাগায় গাছ ভর্তি। আমি তো যাবার সময় কয়েকটা পান নিয়ে যাব লক্ষ্মী পুজোর ঘটে দেওয়ার জন্য। দেখছেন কত বাতাবি লেবু হয়ে রয়েছে, ওদিকে কলা গাছ আছে, এগুলো রঙন ফুলের গাছ, বিভিন্ন বাহারি গাছ, এই ধরনের একদম দেখুন কাঞ্চি ঘাস। এগুলো সাদা হলে এর রস আবার আঞ্জিনে হলে চোখে দেয়, একটা চোখে একটা ফোঁড়ার মতো আঞ্জিনে বলে ওগুলোকে হয়। এগুলো রঙিন, এগুলো রঙিন এটা, আর সেটা পুরো সবুজ। দেখুন এখানেও কত বড় পান হয়ে আছে, দেখছেন গাছ ভর্তি, এখানেও ম্যালেরিয়া গাছ হয়ে রয়েছে চারিদিকে। এখানে পান গাছ দেখুন গাছে এইভাবে উঠে যায়। এগুলো তাল পাম এর গাছ, সব চারা করেছে আমার দাদা। কাঁঠাল গাছ, নারকোল গাছ, সব চারিদিকে বর্ষাকাল, চারিদিকে বাগানেও কাদা, বেশি দূর আর যাওয়া যাবে না। ওখানেও বড় বড় হয়ে রয়েছে মানি প্ল্যান্টের পাতা, একদম ভাত খাওয়া যাবে। আর আমি যাচ্ছি না বাগানের দিকে, চারিদিকে ভীষণ মশাও হয় এই সময়।
যতই পরিষ্কার রাখা হয়। এবার দেখুন এই যে না সুপুরি পাতা কত পড়েছে দেখছেন তো, বাঁশে করে করে ঝুলিয়ে রেখেছে। ও পাড়ার লোক এসেও নিয়ে যায় জাল দেওয়ার জন্য। আমাদের অতটা লাগে না, কারণ আমাদের গ্যাসেও রান্না হয়, সেই জন্য আমাদের অতটা লাগে না। এগুলো নাম নারকোল খারাপ লেবু গাছ হয়ে রয়েছে ভর্তি। দেখুন এইগুলো এখানেও দেখুন রঙিন আঞ্জিনে গাছ। এইগুলো সবুজ পাতা হলে রসটা দেয়, পুকুর পাড়ে হয়, চারিদিকে পেঁপে চারা হয়েছে আপনা থেকেই। এইটা হচ্ছে বেছুটি পাতা এক ধরনের, এইটা গায়ে লাগলে চুলকে মরে যাবে। আমরা অনেক সময় যারা বদমাইশি করি বলি, বদমাইশি করলেই বলি এই বেছুটি পাতা তুলে দিয়ে দেবো। এই লেবু গাছ হয়েছে দেখুন আপনা থেকেই দানা পড়ে, পেঁপে গাছ হয়েছে, এটা তো নারায়ণ ফুলের গাছ, এগুলো আপনা থেকেও হয়ে যায়। এখানেও সুপুরি পাতা ভর্তি, ওগুলো সব লোক এসে নিয়ে যাবে। বাঁশ গাছ তো আমাদের পুকুর পাড়ে, পুকুরের ওপারেই ভর্তি। ওখানে ডাক পাখি আছে, বক আছে, মাছরাঙা আছে, সব যে যার কাজে ব্যস্ত। সকালবেলা তো পুকুর ভর্তি হয়ে যায়। ওদিকে বেল গাছ আছে, বেলও আমাদের কিনতে হয় না। দেখুন কত বড় বড় মেহগিনি গাছের ফল হয়েছে, এগুলো পেকে খোসাগুলো পড়ে, পড়ে দানা পড়েও অনেক সময় মেহগিনি গাছে। কত বড় মেহগিনি গাছটা হয়েছে দেখেছেন, আর দানা একদম পুরো সেই গাবের মতো নোনা আতা হয় যেমন, সেরকম একদম ভর্তি বড় বড়। দেখতে পাবেন কিনা জানি না, গাছে আমড়া হয়ে রয়েছে ভর্তি। দেখুন আমড়া পেরে চাটনি হয়, অম্বল হয়, একদম ছাদ থেকেও পাড়া যায় আমাদের। সজনে গাছটাও অনেক লম্বা হয়ে গেছে, এই সজনে গাছের পাতাও মানে শাক, একটা সজনে শাক বলে, এটা খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। যাদের বিশেষ করে ঘুম হয় না ভালো, তারা এই সজনে পাতা ভাজা খেলে ঘুম হয়। এতে প্রোটিন ভিটামিন প্রচুর পরিমাণে আছে, তো সজনে পাতা খাওয়াও ভালো। আমড়াগুলো কী সুন্দর আঙুরের থলোর মতো হয়ে রয়েছে। এইটা হচ্ছে তেলাকুচো পাতা, এই পাতার ফল খুব খানিকটা কুদরির মতো দেখতে হয়, আর এর এটাও সুগারের পক্ষে ভালো। চচ্চড়ি খায়, ডালবাটা দিয়ে কুমড়ো ডাঁটার মতো চচ্চড়ি হয়, আর এর ফল টিয়া পাখিতে খুব খায়, পেকে গেলে লাল রঙের হয়, আর এমনি দেখতে খানিকটা কুদরির মতো। লতানো গাছ আমাদের ঘাটের ধারেও প্রচুর রয়েছে। চলুন আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখতে পাবেন কিনা জানি না। দেখুন কত বড় বোলতার চাপ হয়ে আছে, এটা যোগী ডুম্বুরের গাছ, যেটা আমাদের যজ্ঞ করতে হোম করতে লাগে, এইটা পুরোটা যোগী ডুম্বুরের গাছ। আর এই হয়ে ওখানে হয়ে রয়েছে বিরাট বড় বোলতার চাপ, চারিদিকে বোলতা উঠছে, ডালে একদম ভর্তি বসে আছে, কাছে তো একদম যাওয়া যাবে না, দেখতেও পাচ্ছেন একটা দুটো উঠছে, আর গাছের ডাল ভর্তি। কত বড় চাপটা বোলতার চা, বোলতাটা হলুদ রঙের হয় আর ভীমরুলটা হয় কালো, মাঝখানটা একটু হলুদ থাকে। একদম গাছের ডালে দেখছেন তো কত বড়, এই ঠিক এইখানটাই দেখুন, জুম করে দেখালে কত বড় চাপ হয়ে রয়েছে ভর্তি, একটা কামড়ালে আর দেখতে হবে না। ওদিকে বোলতার চাপ, এদিকে যোগিলুম্বুরের গাছ, এদিকে ম্যালেরিয়া পাতার গাছ, তেলাকুচো পাতার গাছ, প্রচুর চারিদিকে গ্রামে বিভিন্ন রকম কবিরাজি গাছ ছড়ে। এটা রাম তুলসীর গাছ, বড় বড় পাতা, এই পাতা তুলে মধু দিয়ে রস খেলে সর্দি কাশি ভালো হয়ে যায়। যেমন বাসক তুলসী, সেই এটা রাম তুলসী, রাম তুলসীর পাতায় রস খায়। এই গাছটা দেখুন, এই গাছটা হচ্ছে ওই যে আমরা অড়র ডাল খাই, সেই অড়র ডালের গাছ, অড়র শুঁটির গাছ বলি আমরা, বলি অড়র শুঁটির গাছ। এই পাতার রস জন্ডিসের পক্ষে খুবই উপকারী, খালি পেটে এক চিমটে লবণ দিয়ে এই অড়র পাতার রস খেলে জন্ডিস ভালো হয়ে যায়। আমার যখন জন্ডিস হয় আমি অনেক খেয়েছি, এটাও আমাদের বাড়ির ভেতরের গাছ। এই নাকচম্পা ফুল হয়ে রয়েছে, আমাদের অনেকগুলো গাছ ভর্তিয়েরও ডাল ভেঙে বসালেই গাছ হয়ে যায়।